করুন আর সবার আগে ভিডিও দেখার জন্য নমস্কার বন্ধুরা আজ তোমাদের সঙ্গে আমি আলোচনা করব আমাদের রাজ্যের কিছু জেলা কিছু পরিষদ বিষয়ে আশা করি তোমাদের খুব ভালো লাগবে প্রথমেই চলে আসছি আমরা আমাদের পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা কুড়িটি তোমরা নিশ্চয়ই জানো পরিষদ আঠেরোটি এটাও নিশ্চয় জানো দার্জিলিং ও কলকাতা জেলা পরিষদ নেই দার্জিলিং জেলার মুখ্য প্রশাসন হল জিটি এ অর্থাৎ গড়কল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ও কলকাতা জেলার মুখ্য প্রশাসন হল কলকাতার মিউনিসিপাল কর্পোরেশন অর্থাৎ মহকুমা পরিষদ পরিষদ আমাদের পশ্চিমবঙ্গের পঞ্চায়েত সমিতি অর্থাৎ ব্লক জান উনিশশো চৌত্রিশটি গ্রাম পরিষদের পঞ্চায়েত তিনশো পঁয়ত্রিশটি এবং মহকুমা পরিষদের একটি মিউনিসিপ্যাল কর্পোরেশন ছটি এছাড়াও মিউনিসিপ্যালিটি বারোটি প্রশাসনিক সুবিধার জন্য পশ্চিমবঙ্গকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে প্রথমত প্রেসিডেন্সি বিভাগ দ্বিতীয়ত বর্ধমান বিভাগ এবং তৃতীয়ত জলপাইগুড়ি বিভাগ এছাড়াও একটি গোপনীয় তথ্য প্রেসিডেন্সি বিভাগে জেলাসমূহ সমূহ মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এবং হাওড়া এছাড়াও রয়েছে বর্ধমান বিভাগের জেলাসমূহ বর্ধমান বীরভূম বাঁকুড়া পুরুলিয়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ইত্যাদি আর জলপাইগুড়ি বিভাগের জেলা এটা তোমাদের জানা জরুরি জলপাইগুড়ি দার্জিলিং কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা ও দুয়ার বন্ধুরা তোমাদের নিশ্চয়ই এগুলো খুবই ভালো লাগবে এছাড়াও আমাদের বিধানসভার মোট আসন কটা জানেন দুশো চুরানব্বই প্লাস একটা এখন একটা বেড়েছে মোট দুশো পঁচানব্বইটি দুশো চুরানব্বই জন জনগণ দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত ও একজন মনোনীত অ্যাংলো ইন্ডিয়ান এই রাজ্যে বিধান পরিষদ নেই রাজ্যে বিধান বিধানসভায় বিল পাশ করে উনিশশো সালে এবং একশো ষাট অর্থাৎ উনসত্তর নাম্বার ধারা এই বিলুপ্তি ঘটানো হয়েছে লোকসভায় আসনের সংখ্যা বিয়াল্লিশটি রাজ্যসভায় আসনের সংখ্যা ষোলোটি বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং এখনো পর্যন্ত যারা আমাদের এই চ্যানেল আর এমপি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন